প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছ তোমাদের ভর্তির প্রক্রিয়া কবে থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে কবে ভর্তির প্রক্রিয়া শেষ হবে ভর্তির প্রক্রিয়া শুরুর ডেট এবং শেষের ডেট এই ভিডিওতে জানাবো একই সাথে তোমরা যারা পিজি অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট করে পিজি কোর্সে ভর্তি হবে তোমাদের কবে ভর্তির প্রক্রিয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হবে তোমাদের কি এবছর লিখিত পরীক্ষা দিতে হবে ভর্তির প্রক্রিয়ার জন্য সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রথম ইউটিউবে তোমাদের সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব যেখানে কলেজের ভর্তির তারিখ থেকে শুরু করে কলেজে ভর্তির শেষ পর্যন্ত কাজেই তোমরা প্রত্যেকে এই ভিডিওটি যারা কলেজে ভর্তি হতে চাইছো ও উচ্চ মাধ্যমিকের পর এবং তোমরা যারা কলেজে পড়ছো প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জেনে গেছো কালকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কিন্তু ঘোষণা করেছে কেন্দ্রীয়ভাবে বা সেন্ট্রালাইজভাবে এ অনলাইনে যে ভর্তি ঘোষণা করা হয়েছিলো সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের এবছর কী নিয়মে ভর্তি সম্পন্ন হবে সেটা জানাবো তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি যার জন্য তোমরা প্রত্যেকেই ওয়েট করে রয়েছে যে তোমাদের এর কবে থেকে ভর্তির প্রক্রিয়া রাজ্যে চালু হবে তো এটা এই মুহূর্তে জানা গেছে যে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে কিন্তু আঠেরোই জুলাই থেকে মানে জুলাই মাসের আঠেরো তারিখ থেকে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এবং রাজ্যের প্রত্যেকটি কলেজে এই ভর্তির প্রক্রিয়া চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু চলবে অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছ তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এ আঠেরোই জুলাই এবং ভর্তির প্রক্রিয়া শেষ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর ও তো তোমরা জেনে গেলে তোমাদের ভর্তির প্রক্রিয়া কবে শুরু হচ্ছে ভর্তির প্রক্রিয়া লাস্ট ডেট কবে এটা জেনে গেলে কিন্তু কিভাবে তোমাদের ভর্তি হবে তা নিয়ে বিস্তারিত এই মুহুর্তে তথ্য তোমাদের জানিয়ে রাখি নতুন পদ্ধতি সম্বন্ধে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যেহেতু অনলাইনে সেন্ট্রালাইজভাবে ভর্তি বাতিল করে দেওয়া হয়েছে তাহলে কি এ আমাদের এবছর অফলাইনে ভর্তি নেওয়া হবে একেবারেই না আর তোমাদের অফলাইনে ভর্তি নেওয়া হবে না দু হাজার চোদ্দো সাল থেকে রাজ্যে যেরকমভাবে প্রত্যেকটি ওয়েবসাইটে এ ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পরে আবেদন করে ফর্ম ফিল আপ করে এবং সেইরকমভাবেই কিন্তু অনলাইনেই তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে দু হাজার চোদ্দো সাল থেকে এখনো পর্যন্ত যেভাবে ভর্তির প্রক্রিয়া চলছে প্রত্যেকটি কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে ধরো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আশুতোষ কলেজে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে আশুতোষ কলেজে এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপরে সেখান থেকে এ তোমরা ভর্তি হতে পারবে তো একটা আমি তো আশুতোষ কলেজের এক্সাম্পেল দিলাম অন্যান্য কলেজের ক্ষেত্রেও তাই বাড়িতে বসেই অনলাইনেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র পার্থক্যটা কোথায় দাঁড়ালো আগে একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারতে এখন যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এটাই তফাৎ মানে দু থেকে যে পদ্ধতিতে অনলাইনে ভর্তি চলছে ছাত্রছাত্রীরা অনলাইনে ভর্তি নিচ্ছে তেমনভাবেই কিন্তু ভর্তির প্রক্রিয়া হবে দ্বিতীয় তোমাদের মনে জিজ্ঞাসাবাদ রয়েছে অনেকে জিজ্ঞাসা করেছো যে এবছর আমাদের ভর্তির জন্য কি লিখিত পরীক্ষা দিতে হবে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এবছর তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষার প্রয়োজন নেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পাশ করেছো তোমরা যারা যারা যে নম্বর পেয়েছো রেজাল্টে সেই নম্বরের দরুন এবং তোমাদের যে মাধ্যমিকে নম্বর আছে সেই নম্বরের দরুনই কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে বিশেষ করে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটাই ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধানত কাজে লাগবে তোমাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না এটা তোমাদের প্রত্যেকের জন্যই একটা কিন্তু সুখবর কারণ তোমাদের এই পরিস্থিতিতে আর পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে তোমরা যারা পিজির ছাত্রছাত্রী রয়েছ বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা অনেকে জানতে চাইছিল যে আমাদের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে দেখো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের যে ভর্তির প্রক্রিয়া সেই ভর্তির প্রক্রিয়া কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখের মধ্যে চালু হয়ে যাবে এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এ পিজির জন্য অ্যাডমিশান নেবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তোমাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু চালু হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয়ে যাবে ষোলো তারিখে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে এ তার মানে বুঝতেই পারছো ইউজি পিজি সমস্ত ভর্তির প্রক্রিয়া কিন্তু এর মাঝেই হবে মানে আঠেরোই জুলাই থেকে শুরু করে ষোলোই সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো কিংবা কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছে তোমাদের প্রত্যেককেই বিষয়টা জানিয়ে দিলাম এখনও যদি তোমাদের কলেজ সম্পর্কিত ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করো ও কারণ এখনও পর্যন্ত ইউটিউবে সম্পূর্ণ ক্লিয়ারভাবে ডিটেলস ভিডিও ও অথেন্টিক তথ্য এখনও পর্যন্ত কিন্তু কেউ দেয়নি তোমাদের প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটি সমস্ত তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে কাজে যারা সাবস্ক্রাইব করোনি রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করো তারাও যাতে প্রত্যেকটি বিষয় জানতে পারে তো প্রত্যেকে ভালো থেকো তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো